ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ আছে রাজশাহী দুই আসনে। শুরুতেই এক নজরে আসনটি সম্পর্কে জানিয়ে দিচ্ছি কিছু তথ্য। সংসদীয় আসন 53, রাজশাহী দুই আসন। রাজশাহী সিটি কর্পোরেশন এলাকাসমূহ নিয়ে এই আসন গঠিত। আসনটিতে মোট ভোটার সংখ্যা 317,853 জন, এর মধ্যে পুরুষ ভোটার 155,907 জন, নারী ভোটার 161,946 জন। জানিয়ে দিই আরও কিছু তথ্য। দেখে নেওয়া যাক ভোটের মাঠে কবে কার জয়। 1991 এবং 1996 সালে বিএনপি থেকে মোহাম্মদ কবির হোসেন, 2001 সালে বিএনপি থেকে মিজানুর রহমান মিনু সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, ওই আসনটি থেকে হয়েছিলেন। 2008, 2014 এবং 2018 সালে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি থেকে ফজলে হোসেন বাদশাহ পরপর তিনবার নির্বাচিত হয়েছেন ওই আসনটিতে থেকে। দর্শক, ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন রাজশাহী দুই আসনে কথা বলেছে সাধারণ মানুষের সাথে। জানার চেষ্টা ছিল তাদের সংকট, প্রাপ্তি ও ভাবনা নিয়ে। কেমন আছে রাজশাহী দুই আসনের সাধারণ মানুষ? যেহেতু এই সরকারের জনগণের প্রতি দায়বদ্ধতা নাই, সেই জন্য তারা চাল ডাল তেল সহ বিদ্যুৎ সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সেটা আকাশচুম্বী করে দিয়েছে, যারা জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। জাতীয় পার্টি সবসময় জনগণের কথা বলে, জনগণের দাবি আদায়ের কথা বলে, ভোটাধিকারের কথা বলে এবং ভোটাধিকার এবং ভোট প্রয়োগ ভোটে নির্বাচনে যাওয়ার পক্ষে কাজ করে। যদি আমাদের এই শহরে সিটি কর্পোরেশন না থাকতো, রাজশাহী শহর আজকে যে উন্নয়নের জায়গায় বাংলাদেশ পৃথিবীর বুকে একটি রোড মডেল হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে, বাংলাদেশ উন্নত বিশ্বে পদার্পণ করেছে, আমাদের মেয়র না থাকলে হয়তো সেই জিনিসটা আমরা পৌঁছতে পারতাম না। এইখানকার মানুষের প্রত্যাশা যা ছিল সেই প্রত্যাশাগুলো অনেকাংশেই আমাদের সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে পূরণ হওয়ার পথে কিছু পূরণ হয়েও গিয়েছে। তরুণ তরুণীদের কর্মসংস্থানের জন্য বঙ্গবন্ধু হাইটেক পার্ক করা হয়েছে, যেখানে শেখ কামাল ইনকিউবেশন সেন্টার ইতিমধ্যে উদ্বোধন হয়ে গেছে এবং জয় সিলিকন টাওয়ার সেটি উদ্বোধন হয়েছে। সেখানে প্রায় 14,000 ছেলে মেয়ে পর্যায়ক্রমে তারা বিভিন্নভাবে ট্রেনিং নিতে পারবে। ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আজ আমাদের সাথে যুক্ত আছেন রাজশাহী দুই আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশাহ এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিনু। আপনাদের দুজনকেই স্বাগত আমাদের আজকের ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আপনাদের দুজনকে দেখেই ভালো লাগছে, কারণ আপনারা দুজনেই আলোচিত এবং এলাকায় জনপ্রিয়। প্রথমে চলে যেতে চাই সংসদ সদস্য ফজলে হোসেন বাদশাহ আপনার কাছে। সাধারণত যারা প্রতিদ্বন্দ্বী তারা আসলে সমালোচনা করতে পারেন অন্যের, সেই কারণে আপনাকে আমি প্রথমে যেই প্রশ্নটি করতে চাই। মিজানুর রহমান মিনু সংসদ সদস্য ছিলেন, সেখানকার মেয়র ছিলেন, আপনার কাছে জানতে চাই উনি আসলে রাজশাহীর জন্য কি করেছেন, কি করতে পারেননি। আপনার ভাবনায় মিজানুর রহমান মিনু কেমন মানুষ আমি একটু আপনার কাছ থেকেই জানতে চাই। ফজলে হোসেন বাদশাহ, আমার মনে হয় উনি কি করেছেন সেটা ওনার কাছে জিজ্ঞেস করলে উনি যথাযথভাবে বলতে পারবেন। আমি তো মনে করি যে এই গভর্নমেন্ট ক্ষমতায় আসার পর যত উন্নয়ন হয়েছে সেটা তারা কল্পনাই করতে পারেননি, ভাবতেও পারেননি। আমরা আমাদের সঙ্গে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এর আগে, মিজানুর রহমান মিনুর কথা বলেছেন, তাদের রাজশাহীতে কোনো গুরুত্বপূর্ণ অবদান নেই, বরং রাজশাহীতে সবচেয়ে জটিল কতগুলো সমস্যা তারা রেখে গেছেন সেটা হচ্ছে জঙ্গিবাদের একটা তৎপরতা, এবং জঙ্গিবাদকে লালন পালন করা হয়েছিল সে সময় রাষ্ট্রীয় অর্থ দিয়ে, এবং এ ব্যাপারে যে জঙ্গিবাদীদের ফাঁসি হয়েছে তারা কিন্তু আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে আমাদের এই বিএনপির অনেক নেতার নাম বলে গেছেন এবং তারা কিভাবে অর্থ দিয়েছেন রাষ্ট্রীয় কোষাগার থেকে নিয়ে সেটাও তারা বলেছেন, এটা একটা আদালতের দলিল হিসাবে রয়েছে। ফলে আমি আমি বিএনপির কাছে কিছুই আর প্রত্যাশা করি না। আমি মনে করি যে নতুনভাবে বিএনপি যে কর্মসূচি দিয়েছে 10 দফা 11 দফা বা 27 দফা, তাতে আমাদেরকে আরো হতাশ করেছে, বাংলাদেশকে পেছনের দিকে নিয়ে যাওয়ার প্রবণতা তাদের মধ্যে আমরা লক্ষ্য করেছি। আমরা মুক্তিযুদ্ধ করেছি, আমরা মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে থাকার পক্ষপাতী, এবং জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে 1940 সালের মধ্যে
এটা একটা উন্নত দেশের পর্যায়ে নিয়ে যাবেন, সেই লক্ষ্য অর্জনের জন্য যে কর্মকাণ্ড চলছে সেটা অব্যাহত থাকলেই বরং এই দেশের মানুষের জন্য সেটা ভালো হবে। জি নিশ্চয়ই। এবং আমি জনাব ফজলুল হোসেন বাদশা আপনার কাছ থেকে আমরা জানলাম তারা দেশের মানুষের জন্য কোন স্বপ্ন দেখাতে পারবেন না। আচ্ছা, আপনার কাছ থেকে আমরা জানলাম, আপনার অভিযোগগুলো শুনলাম। জনাব ফজলুল হোসেন বাদশা বেশ কিছু কথা বলেছেন যে আপনি যখন সংসদ সদস্য ছিলেন কিংবা মেয়র থাকা অবস্থায় আসলে গুরুত্বপূর্ণ আপনার তেমন কোনো অবদান নেই, দ্বিতীয়ত হচ্ছে জঙ্গি তৎপরতা ওই সময় বেশি ছিল এবং বাংলাদেশকে পিছনে নিয়ে যাচ্ছে বর্তমান সময়ে বিএনপি আন্দোলন করে। আপনি আসলে এই কথাগুলোর সাথে কি একমত কিনা, কিংবা আপনি যখন সংসদ সদস্য ছিলেন কিংবা মেয়র ছিলেন সে সময় আপনি কি করেছেন? আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সময় সরকার ছিল সে সময় রাজশাহীর সকল উন্নয়ন বিএনপি সরকারের সময়, এবং রাজশাহীর সেই সময় যে আজকে নগর ভবন সেটাও বিএনপির সময়, রাজশাহী পদ্মা নদীর পাশের যে বাঁধ এটাও বিএনপির সময়, এবং আমরা যেগুলো রাস্তা উদ্বোধন করেছিলাম এবার সে দেখি যে প্রধানমন্ত্রী দিয়ে সেই রাস্তাগুলি আবার পুনরায় উদ্বোধন করেছে। বরঞ্চ রাজশাহীর রাজনীতিতে রাজশাহী রেলওয়ে স্টেশন, রাজশাহীকে পরিচ্ছন্ন শহর, একটি সুন্দর মহানগরী গড়ে তোলা সব কিছুই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার রাজশাহীর সকল উন্নয়ন সুনিশ্চিত করেছে। পদ্মা নদীর পাশে বাঁধ, 48টা স্কুল কলেজ এবং রুয়েট প্রকৌশল বিশ্ববিদ্যালয়, রাজশাহীর ড্রেনেজ প্রকল্প সবকিছুই বিদ্যমান, জনগণের সামনে আছে। বরঞ্চ এখন যে উন্নয়নের নামে রাজশাহীতে বালু বাবার জন্ম হয়েছে, রাজশাহীতে হচ্ছে ভূমিদস্যুদের জন্ম হয়েছে, রাজশাহীতে হচ্ছে দুর্নীতিবাজদের জন্ম হয়েছে। এই 12 বছর আগে কার কি অবস্থা ছিল রাজশাহীর মানুষ জানে, এখন তাদের দেখছে। তো যারা দিনের বেলায় ভোট না করে রাতের ভোটে নির্বাচিত হয়, যারা জনবিচ্ছিন্ন, যাদের প্রকৃত 5000 ভোটও নাই, তাদের এগুলো সাজে না। আর বাদশা ভাই আমার বড় ভাই, তিনি তো যে সময় রাকসুর ভিপি ছিলেন সে সময় তো বাংলাদেশের ছাত্র সমাজকে নষ্ট করেছেন। তিনি গেরুয়া কাপড় পরে গাজার কুলকি দিয়ে নিজে গাজা টানতে টানতে সারা বাংলাদেশেই তিনি যুব সমাজকে নষ্ট করেছেন। তার মুখ দিয়ে এগুলো কথা শোভা পায় না। তিনি একটি উচ্ছিষ্ট রাজনৈতিক দলের কর্মী, আওয়ামী লীগের নেতা কর্মী নাই, তো তাকে পছন্দ করে না। আচ্ছা, আমরা আমি বড় ভাইয়ের মতো জঙ্গিবাদ, কিন্তু তিনি শ্রদ্ধা রাখতে জানেন না। এবং রাজশাহীর উন্নয়নে যা কিছু সব বিএনপির, এটা ফজলুল হোসেন বাদশা বা আওয়ামী লীগ না, তারা এখানটায় নিজেরা সব বালু বাবার সৃষ্টি দিয়েছে ভূমিদস্যুদের। আমি একটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, 2008 সালে 2008 থেকে 2018 সাল পর্যন্ত কিন্তু বিএনপি ক্ষমতায় নেই, তাহলে এতগুলো বছর কি রাজশাহীতে উন্নয়ন হয়নি? হ্যাঁ, রাজশাহীতে উন্নয়নের নামে দুর্নীতি হয়েছে। আপনি তো জানেন যে যে রাস্তাগুলি ছিল সে রাস্তাগুলিকে পুনরায় চওড়া করা হয়েছে এবং কিছু কিছু রং টং লাগানো হয়েছে। সেগুলো রাস্তার একটা উদ্বোধন আমি করেছি, একটার উদ্বোধন তারেক রহমান করেছে, একটা বেগম খালেদা জিয়া রাজশাহীর আরএমপি উদ্বোধন করেছে, সাইফুর রহমান রাজশাহীর কৃষি ভবন উন্নয়ন করেছে, আমি রাজশাহীর ওয়াসা উদ্বোধন করেছি, এগুলোকে আবার নতুন করে করা হয়েছে। আমি আবারও আপনার কাছে ফিরবো, যেসব কথা বললেন যে রাজশাহীতে যত রকম উন্নয়ন হয়েছে সেসব হচ্ছে বিএনপির সময়, তাহলে আপনার কাছ থেকে একটু আমি জানতে চাই, 2008 সাল থেকে 2018 সাল পর্যন্ত আপনি পরপর 3 বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, আপনি রাজশাহীর মানুষের জন্য কি করেছেন? রাজশাহী শহরটা এখন যেমন দেখাচ্ছে এই মুহূর্তে, আমরা যদি একটা ভিডিও চিত্র তুলে নিয়ে আমরা 8 সালের আগে ফিরে যে তখনকার একটা চিত্র তুলে ধরি, তাহলে এই 8 সালের রাজশাহী আর আজকের রাজশাহীর মধ্যে কোনো মিল খুঁজে পাওয়া যাবে না। এবং সেই চিত্র দেখালে মিজানুর রহমান মিনু নিজেই রাজশাহীকে চিনতে পারবেন না। আচ্ছা, অতএব এটা একটা অবান্তর বক্তব্য যে রাজশাহীতে উন্নয়ন হয় নাই। আমি যেটা একটু বলে নিতে চাই যে রাজশাহীর বিমানবন্দর বন্ধ হয়ে গেছিল, আমরা বিমানবন্দর চালু করেছি, রেল যোগাযোগের ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে,
আমরা দেখেছি যে বঙ্গবন্ধু সেতু উদ্বোধন হয়েছে, রেল সেতু আমরা যুক্ত করতে পেরেছি, আর আজকে আমরা পার্লামেন্টে যে বক্তব্য দিয়েছিলাম যে আমাদের জন্য পৃথক রেল সেতু করা হোক, এখন আপনি দেখবেন বঙ্গবন্ধু সেতুর পাশে একটি পৃথক রেল সেতু তৈরি হচ্ছে। এবং এই রেল সেতু যদি তৈরি হয়ে যায়, তাই রাজশাহীর সঙ্গে গোটা বাংলাদেশের যোগাযোগ, এমনকি চট্টগ্রামের সাথেও যোগাযোগ করা সম্ভব হবে। ফলে রাজশাহী পাল্টে গেছে এবং রাজশাহীর শিক্ষা থেকে শুরু করে রাজশাহীর সমস্ত কিছুই পাল্টে গেছে। ফলে মিজানুর রহমান মিনুর পক্ষে বর্তমান রাজশাহীকে চেনা সম্ভব বলে আমি মনে করি না। জনাব ফজলে হোসেন বাছা, আরেকটি বিষয় জানতে চাই, আগামী নির্বাচনকে ঘিরে আসলে আপনাদের প্রস্তুতিটা আসলে কেমন? আপনি তো মহাজোট থেকে নির্বাচিত হয়েছেন, তো এখন আগামী নির্বাচনকে ঘিরে যদি একটু সংক্ষেপে বলতেন যে আপনাদের প্রস্তুতিটা কেমন এখন? হ্যাঁ, জাতীয় নির্বাচনকে ঘিরে আমাদের প্রস্তুতি রয়েছে, আমরা প্রস্তুতি রয়েছে, আমরা মহাজোট থেকে 14 দল থেকে আমাদের সব ধরনের প্রস্তুতি রয়েছে। জি, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। একটু চলে যেতে চাই মিজানুর রহমান মিনু আপনার কাছ থেকে। আপনি যেটি বলছিলেন, মানে রাজশাহীর উন্নয়নের কথা সব বিএনপি করেছে, অর্থাৎ 2008 থেকে 18 পর্যন্ত তেমন কোন উন্নয়ন হয়নি, বরং দুর্নীতি হয়েছে, এসব আপনার অভিযোগ। আমি একটু যেতে চাই যে জনাব ফজলে হোসেন বাদশাহ একটি অভিযোগ করেছিলেন জঙ্গি তৎপরতা আপনাদের সময় বৃদ্ধি পেয়েছিল, আপনি সেই বিষয়ে কি বলবেন? আর বাংলাদেশ এখন যে বিএনপি আন্দোলন করছে, সেই আন্দোলনে আসলে কতটুকু ফলপ্রসূ হবে বিএনপি, বিশেষ করে রাজশাহী দুই আসন কিংবা রাজশাহী অঞ্চলের মানুষ? আসলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার জঙ্গি তৎপরতা বন্ধ করেছে এবং সেই সঙ্গে সঙ্গে তাদের বিচারের আওতায় আনা হয়েছে এবং বিচার সুনিশ্চিত হয়েছে এবং জঙ্গিবাদকে পূর্ণ বলে বিএনপি সরকার সেই সময় নির্মূল করেছে। আর রাজশাহীর উন্নয়ন যা কিছু আছে সব জনগণের সামনেই আছে। আর ফজলে হোসেন বাদশা ভাই, আমি তো 2001 সালেই ভোট করছি, উনিও পার্লামেন্ট ইলেকশনে বা উনি 4,800 ভোট পেয়েছিলেন হাতুড়ি মার্কা নিয়ে, আমি পেয়েছিলাম 1,97,000, আর আওয়ামী লীগের প্রার্থী খায়রুজ্জামান লিটন পেয়েছিল 87,000। আমি বাংলাদেশে তৃতীয় সর্বোচ্চ ভোট, 1,10,000 ভোটে আমি জয়লাভ করেছিলাম এই আসন বিএনপির, এই অঞ্চল সকল বিএনপির দুর্গ। বিএনপি নির্বাচনমুখী একটি দল, বিএনপি অবশ্যই আগামী দিনে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হলে এবং এই রাতের সরকারকে অবশ্যই পদত্যাগ করতে হবে এবং একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের আওতায় 1991, 1996, 2001 সালের মতো নির্বাচন হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইনশাল্লাহ বিপুল ভোটে সব দিকে বিজয়ী হবে। আর এটি সম্ভব না হলে আমরা আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়েই যেভাবে রাজপথে আছি সেভাবে রাজপথে থেকে এই স্বৈরাচারী সরকারকে অবশ্যই আমরা জনগণকে সঙ্গে নিয়ে বিদায় সুনিশ্চিত করব। একটি বিষয় সংক্ষেপে জানতে চাই, আপনি সংসদ সদস্য ছিলেন, সেই সাথে আপনি মেয়র হিসেবেও কাজ করেছেন রাজশাহীতে, আপনার কাজ করার সুযোগ বেশি ছিল, সেই ক্ষেত্রে কি মনে করেন যে আপনার সবটুকু দিয়ে আপনি কাজ করতে পেরেছেন মিজানুর রহমান মিনু? হ্যাঁ অবশ্যই, আমি সে সময় জানেন যে আমি যে সময় মেয়রের দায়িত্ব নিয়ে, তখন ছিল রাজশাহী একটি দুর্গন্ধময় অপরিচ্ছন্ন, একটি চলাচল অনুপযোগী, অন্ধকারচ্ছন্ন শহর, সেখানে রাজশাহীকে একটি বাংলাদেশের মধ্যে আধুনিক শহর, তার জন্য আমি পুরস্কার পেয়েছি, হ্যাপিয়েস্ট সিটি ইন দ্য ওয়ার্ল্ড লন্ডন স্কুল অব ইকোনমিক্স বাংলাদেশের মধ্যে রাজশাহীকে শ্রেষ্ঠ করেছিল, ফার্স্ট। আমি দ্য ইয়াংগেস্ট মেয়র অব দ্য ওয়ার্ল্ড মেক্সিকো কনফারেন্সে হয়েছি, রাজশাহীকে পরিচ্ছন্ন শহর হিসেবে আমি লন্ডনের পুরস্কার অর্জন করেছি, এশিয়ান এবং ইউরোপিয়ান মিটে রাজশাহী শহরকে বলা হয়েছিল। আমরা আবার চলে যেতে চাই একটু ফজলে হোসেন বাদশা, খুব সংক্ষেপে আপনার কাছে জানতে চাই যে আপনি বলছিলেন যে রাজশাহী শহরের বর্তমান অবস্থা, না রাজশাহী শহর এটা বলতেই হবে যে রাজশাহী শহর সুন্দর, আপনার কাছ থেকে একটু সংক্ষেপে জানতে চাই আপনি রাজশাহীর মানুষের জন্য আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা আসলে কি? দেখেন, আমাদের মিজানুর রহমান মিনু সাহেব, তিনি কিন্তু একটা নির্বাচনের কথা একটি একটি নির্বাচনের কথা বললেন না,
সেটা হচ্ছে যে ওনার সাথে আমি সিটি কর্পোরেশন নির্বাচন করেছিলাম এবং সেই নির্বাচনে যে কারচুপি হয়েছিল সেটা কিন্তু সর্বজন বিদিত। একদম সংক্ষেপে জানতে চাচ্ছিলাম, অতএব সেই বিষয়টা উনি কিন্তু বললেন না। জি জি, জানতে পারলাম আপনার কাছ থেকে, এবং আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ, জনাব ফজলে হোসেন বাদশা এবং জনাব মিজানুর রহমান মিনু, আজকে আমাদের ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে যুক্ত হবার জন্য।